হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু আর চ্যানেল সেকেন্ড ইনস কলকাতা। আমরা এখানে সবসময় লো মডেলের ছোটো গাড়ি দেখাই, ম্যাক্সিমাম দেখেছেন আপনারা, নোটিস করলে হয়তো সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে কয়েকটা গাড়ি দেখাবো, সেরকম একদম কম বাজেটের যারা গাড়ি কেনে, ফার্স্ট টাইম বায়ার যারা নিয়ে হাত প্র্যাকটিস করবে, শিখবে, কিংবা নিয়ে কয়েক বছর জন্য ফ্যামিলির জন্য গাড়িটা রাখবে এদিক ওদিক যাওয়ার জন্য, সেই রকম কাস্টমারদের জন্যই আমরা ম্যাক্সিমাম গাড়ি সেল করি। আমরা খুব হাই বাজেটের গাড়ি সেল করি না এখানে। সেরকমই আজকে দু তিনটে ছোটো লো বাজেটের গাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমাদের ফার্স্ট যে গাড়িটা আমি দেখাবো, মাইলেজ কিং কার অফ ইন্ডিয়া অল্টো, তার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি, সেটা বুঝতেই পারছেন। এবার মাইলেজ কিং কার এর জন্য বলা হয়, এর 20 করে মাইলেজ মোটামুটি পাওয়া যায় আর কি। এই গাড়িটার যে আছে আমি ডিটেলসটা একবার আপনাদেরকে বলে দিই, ডিটেলসের প্রাইসটা, সেটা হচ্ছে যে এটা 2009 ডিসেম্বর মাসের গাড়ি আছে, 2009 ডিসেম্বর মানে অলমোস্ট 10, কিন্তু অলমোস্টই বলতে হবে যেহেতু এটা 10 না, 2010 না, 2009 ডিসেম্বর। এর জন্যে 2024 ডিসেম্বর অবধি এর ট্যাক্সি এফটা আছে, এখনও 1 বছর 7 মাস ট্যাক্সি এফ আছে গাড়িটার। এলএক্স আই মডেল আছে, এসিটা একদম চিল্ড আছে, কোনো দরজা কোনো কিছুই কাটা নেই। আমি একবার আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেবো, কারণ যেহেতু এই গাড়িগুলো নর্থ ইস্টে পাহাড়ের দিকে খুব চলে, এর জন্য অধিকার পার্টি অনেক সময় এনকোয়ারি করে ইঞ্জিনের ভেতরটা কেন আছে সেটা দেখানোর জন্য রিকোয়েস্ট করে ভিডিওতে, এর জন্য আমি সেটা আগেই দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্রন এবং ক্রাউল টপটা একদম সিল আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওতে, কিন্তু একটু ক্লিন করতে হবে, একটু আনক্লিন আছে, এর জন্য একটুখানি ময়লা লাগছে, কিন্তু কোথাও কাটাকাটি রাস্টিং আছে কি না সেটা, ইঞ্জিনের কী কন্ডিশন আছে দেখিয়ে দিলাম। 2009 একবার রিপিট করছি, 2009 24 অবধি ট্যাক্সটা দেওয়া, দ্যাক টু টিল দ্য মান্থ অফ ডিসেম্বর ট্যাক্সটা দেওয়া আছে। দ্য প্রাইস উইল বি 85,000 উইল বি দ্য বেস্ট সেলিং প্রাইস অফ দ্য কার। নেক্সট যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে যে হুন্ডাইয়ের গেটস 1.3 ইঞ্জিন হয়, ছোটো গাড়িতে এত টাইগারের মতো পাওয়ার এই গাড়ির ইঞ্জিনে এত ছোটো গাড়িতে সবসময় দেখা যায় না, 1300 সিসির গাড়ি আছে এটা, গেটস গাড়ি আছে, হুন্ডাইয়ের গেটস, একদম টপ মডেল, একদম টপ মডেলটা নেই, GLS। এটা এসি পাওয়ার স্টিয়ারিং, 4-door পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লকিং সিস্টেম আছে, কিন্তু এতে অ্যালয় হুইল আর ব্যাক ওয়াইপারটা নেই। এটাও 2009 গাড়ি আছে, গাড়িটা এখন মুর্শিদাবাদে আছে, মুর্শিদাবাদ ভেহিকলসই আছে গাড়িটা, মুর্শিদাবাদ ভেহিকলসে নাম ট্রান্সফার করা আছে, এখানকার যদি কোনো লোক নেয় তাহলে খুব ইজিলি নাম ট্রান্সফার করে নিতে পারবে, খুবই কম খরচায়, এর জন্য আমি সেটা মেনশন করে দিলাম। 2009 অবধি ট্যাক্সি এফ দেওয়া, যেরকম অল্টো দেখেছি সেরকমই গাড়ি আছে। দ্য প্রাইস অফ দিস কার উইল বি 75,000 অনলি, 75,000 হলে এই গাড়িটা সেল হবে 2009 24 অবধি ট্যাক্স দেওয়া মুর্শিদাবাদ ভেহিকলসের গাড়ি। দুটো 2009 গাড়ি দেখালাম, এরপরে 2010 একটা গাড়ি দেখাচ্ছি, দ্য টু i20, হুন্ডাই i20, এর ইঞ্জিনের পাওয়ার যদিও গেটসের থেকে কম, মাইলেজটাও খুব ভালো, i20 পেট্রোল 2010 গাড়ি আছে, এর ট্যাক্সটা দেওয়া আছে, লাইফ টাইম দেওয়া আছে, ফ্রম 2015 লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে, মানে 2030 অবধি গাড়ির ট্যাক্সটা ভ্যালিড আছে, গাড়ির সব পেপারস ওকে আছে, পেট্রোল ভার্সন, i20 ম্যাগনা। দ্য প্রাইস অফ দিস কার অ্যাজ অফ ইন দিস কন্ডিশন উইল বি ফিক্সড, উইচ উইল বি 1,50,000 উইল বি দ্য বেস্ট সেলিং প্রাইস অফ দ্য কার।